সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর একটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি বিকালে চা সাথে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে সার্ভ করতে পারেন এই স্ন্যাক্সটা চা হওয়ার আগে আগে তৈরি হয়ে যাবে এমন একটা স্ন্যাক্স তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা ছেলে ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখেন মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডু তৈরি করে নিচ্ছি ডুটাকে ভালো করে মতে কিন্তু সফট করে নিতে হবে দেখেন সফট ডু আমি তৈরি করে নিয়েছি আবার একটু ভালো করে মতে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি আগে থেকে আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আমি দুইটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আমি ওয়ান টমেটো সস সাত অনুযায়ী লবণ আমি হাফ টিবাসের মতো হলুদের গুঁড়া এরপর যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি যে পোড়টা কিন্তু একদমই রেড়ে হয়ে গেছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দুটাকে আবারও ভালো করে মতে আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি রুটি বেলার জন্য আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন এই ধরনের স্ন্যাক্সগুলো কিন্তু বাচ্চারা অনেক লাইক করে বিকালে চায়ের সাথে কিন্তু সাফ করতে পারেন আর বাসায় মেহমান আসলে কিন্তু জটপট রেডি করে এই স্ন্যাক্সগুলো সাফ করতে পারেন দেখেন আমি একটা পাতলা বড় করে রুটি বেলে নিয়েছি এখন এর উপরে পোটটা লাগিয়ে নিচ্ছি যে আলুর পোটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি রুটিটাকে চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এখন এই কিভাবে তৈরি করে নিয়েছি নিতে হবে আসলে এই তৈরি তৈরি করা সহজ দেখলেন তো কত সহজে করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা এ পর্যায়ে আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আমি অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এখন কিন্তু ছোলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা একটা করে এই স্ন্যাক্স দিয়ে দিচ্ছি চোলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে না হয় তাড়াতাড়ি কালার এসে যাবে তার জন্য আমি চোলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেছে অপার পিট উল্টে দিচ্ছি আশা করছি আজকের এই স্ন্যাক্সটা আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন এই ধরনের স্ন্যাক্স কিন্তু বিকালে চায়ের সাথে বড় আর সকলেই পছন্দ করে ট্রাই করবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন আমি এইভাবে সবগুলা স্ন্যাক্স বেজে নিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি এখন সবগুলো স্ন্যাক্স বেজে উঠিয়ে নিয়েছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্সটা অল্প কিছু সময় এই ধরনের স্ন্যাক্স তৈরি করে কিন্তু স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই স্ন্যাক্স গুলা বিকালে চা এর সাথে কিন্তু এই ধরনের স্ন্যাক্স খেতে অনেক টেস্টি হয় চা তৈরি হওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার এই স্ন্যাক্স রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবে এই পর্যন্ত পরের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ